তাকে দেখলে এ বুকে দোলা লাগে, হৃদয়ে ঢেউ জাগে, মনে হয় যে তাকে। তানভিন সুইটি বাংলাদেশের টিভি নাটক এবং মডেলিং জগতের একজন জনপ্রিয় মুখ। একসময় প্রচুর নান্দনিক টিভি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে মন জয় করে নেয় দর্শকদের, কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি মিডিয়াতে অনিয়মিত। কিন্তু কেন? বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে তারকা খ্যাতি পেয়েও যারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গিয়েছেন, কিংবা একেবারে হারিয়ে না গেলেও মিডিয়াতে যাদের উপস্থিতি একেবারেই কমে গেছে, তাদের নিয়ে সিনে পয়সনের ধারাবাহিক আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। আজ ২৪তম পর্বে আমরা তুলে ধরছি একসময়ের জনপ্রিয় টিভি তারকা সুইটির কথা। ৯০ দশকের একদম শুরুর দিকেই র্যাম্প মডেলিং এর মাধ্যমে সংস্কৃতি মাধ্যমে আগমন ঘটে সুইটির। সেই সুবাদেই তিনি নজরে পড়েন বাংলাদেশের বিজ্ঞাপন জগতের কিংবদন্তি পুরুষ আফজাল হোসেনের। তিনিই তাকে নিয়ে আসেন টিভি বিজ্ঞাপনে। সুইটি প্রথম মডেল হন ডায়মন্ড নামের একটি তেলের বিজ্ঞাপনে। এরপর সাইহাম ফ্যাশন, আমিন মোহাম্মদ গ্রুপের বিজ্ঞাপন, ক্যানোভাস সোপের বিজ্ঞাপন, ট্যাঙ্ক মিনি প্যাকের বিজ্ঞাপন ইত্যাদি বিজ্ঞাপনে মডেল হয়ে তিনি মডেল হিসেবে তার স্থান পাকাপোক্ত করে নেয়। এর মাঝেই ১৯৯৫ সালে তিনি যুক্ত হন মঞ্চনাটকের সাথে। মঞ্চনাটকের দল থিয়েটার বেডি রোডের হয়ে সৈয়দ শামসুল হকের লেখা এবং মঞ্চসারথী আতাউর রহমানের নির্দেশনায় পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর তিনি নিয়মিতভাবেই মঞ্চে অভিনয় করতে থাকেন। তার উল্লেখযোগ্য মঞ্চনাটকগুলো হল পায়ের আওয়াজ পাওয়া যায়, স্পর্ধা, এখনো কৃতদাস, কৃষ্ণকান্তের উইল, মেরাজ ফকিরের মা ইত্যাদি। মঞ্চনাটকের ধারাবাহিকতায় গোধূলি লগ্নে নামের একটি নাটকের মাধ্যমে তিনি টিভি নাটকে তার ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৬ সালে তিনি অভিনয় করেন স্বপ্নের পৃথিবী নামের একটি টিভি নাটকে। এই নাটকে তিনি অভিনয় করেন অমর নায়ক সালমান শাহর বিপরীতে। এই নাটকে তার অভিনয় প্রশংসা অর্জন করে এবং এই নাটক দিয়েই তিনি পরিচিতি অর্জন করেন। আমি আদালতে দাঁড়াতে পারবো না। তোমার ভয় কিসের? আমার নামে থানায় অনেক কেস আছে। তাহলে প্রায়শ্চিত্ত করবে, তারপর নিষ্পাপ মানুষ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। বাংলা ফিরতে চাইলে সবসময় ফেরা যায় না, কারণ আমি বন্দী। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, একের পর এক কাজ করে গেছেন মানসম্মত বিভিন্ন নাটকে। আমরা দুজন একই গায়ে থাকি, এই আমাদের একটি মাত্র সুখ। তাহার গাছের গায়ে যে দোয়েল পাখি, তাহার গানেই নাচি আমার বুক। ২০০৬ সালে আবু সাইদ পরিচালিত বাসি চলচ্চিত্রের মাধ্যমে তিনি নাম লেখান চলচ্চিত্র মাধ্যমে। এরপর তিনি আরও একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেটি কামরুজ্জামান কামু পরিচালিত দি ডিরেক্টর ছবি। ভালোই তো, আপনার রিয়ালাইজেশনে রোমিও অ্যান্ড জুলিয়েট বাংলাদেশে পটভূমিতে অ্যাডাপ্টেশনে সুবিধা হবে। বাস্তব অভিজ্ঞতা হলো চরিত্র পেলেন। ২০০৫ সাল পর্যন্ত নিয়মিতভাবে অভিনয় করার পর তিনি টিভি নাটকে অনিয়মিত হয়ে যান, যদিও মঞ্চে তিনি নিয়মিতই সময় দিতে থাকেন। থিয়েটার বেডি রোডের মুক্তি নামের একটি মঞ্চনাটকে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। এই নাটকটির প্রায় ১০০ মঞ্চায়ন ইতিমধ্যেই হয়ে গেছে। ব্যক্তিগত ব্যস্ততার কারণেই তিনি মিডিয়াতে সময় দেয়া কমিয়ে দেন। নিয়মিতভাবে কাজ না করলেও তিনি কিন্তু কখনোই একেবারে হারিয়ে যাননি। প্রতি বছরই কোনো না কোনো নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ে তাকে নিয়মিত দেখা না গেলেও রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়মিত দেখা যেতে থাকে। ১৯৭৭ সালের ৩০শে আগস্ট গোপালগঞ্জের মাকসুদপুরে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যদিও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। তবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখদের মাঝে তিনিও হয়ে ওঠেন একজন।
গত 17ই জানুয়ারি তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মাঝে সংস্কৃতি মাধ্যম থেকে একটি বিরতির পর তিনি সম্প্রতি সময়ে আবারও নিয়মিত হয়েছেন। 2018 সালে 7 বছরের বিরতি ভেঙে তিনি বেঙ্গল প্লাস্টিকের একটি বিজ্ঞাপনে মডেল হন। আর সম্প্রতি সময়ে তিনি মডেল হয়েছেন মুন্নু সিরামিকের বিজ্ঞাপন, ম্যাগি মাসাভার বিজ্ঞাপন এবং বিকাশের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনগুলো বেশ প্রশংসিত হয়েছে। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের SMS-এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম। শুধু বিজ্ঞাপনে নয়, একইভাবে তিনি নিয়মিত হয়েছেন মঞ্চনাটক ও টিভি নাটকেও। গত বছরই দীর্ঘদিন পর বিটিভির একটি নাটকেও অভিনয় করেছেন তিনি। মামুনুর রশিদের উপন্যাস অবলম্বনে কালের যাত্রা নামের নাটকটি নির্মাণ করেছেন আকরাম খান। বর্তমানে তিনি জাহিদ হাসানের পরিচালনায় পিছুটান নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। প্রথমবারের মতো অভিনয় করেছেন একটি ওয়েব সিরিজেও। ওভারটাইম নামের সিরিজটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এছাড়া তিনি অভিনয় করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। শামীম আহমেদ রনির পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম আগস্ট 1975। মঞ্চেও আসছে তার নতুন নাটক। রামেন্দু মজুমদারের নির্দেশনায় জামিনী না যেতে নামের এই নাটকটির এখন মহড়া চলছে পুরোদমে। খুব শীঘ্রই নাটকটি দেখা যাবে ঢাকার মঞ্চে। লালমাটিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা নন্দিত এই অভিনেত্রী ইতিমধ্যে পাড়ি দিয়েছেন অভিনয়ের সঙ্গে 2 যুগেরও বেশি সময় এবং অর্জন করেছেন দর্শকদের শ্রদ্ধা ও ভালোবাসা। তার এই দীর্ঘ অভিনয় জীবনের বড় প্রেরণা হিসেবে তিনি সবসময় উল্লেখ করেন তার স্বামী রিপন তাহসিনের কথা। মাত্র 21 বছর বয়সে 1998 সালের 8 সেপ্টেম্বর সুইটি সংসার গড়েন রিপনের সঙ্গে। এরপর থেকে সুইটির সকল কাজের পেছনে সাহস ও অনুপ্রেরণা হয়ে কাজ করেছেন তিনি। ক্যারিয়ারের একদম শুরু থেকেই মানসম্পন্ন কাজ করেছেন সুইটি। কাজের মানের সঙ্গে কখনো আপোষ করেননি তিনি। শুধু অভিনয় মাধ্যমে নয়, প্রযোজনার মাধ্যমেও তিনি যুক্ত ছিলেন টিভি নাটকের সঙ্গে। এছাড়া টিভি অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন 2017 থেকে 2019 সাল পর্যন্ত। তোমাকে বলেছিলাম না, এই সেই জায়গা, অমির ভীষণ প্রিয়। তোমার প্রিয় নয়? আগামী দিনগুলোতেও সুইটি আমাদের মুগ্ধ করে রাখুক তার অনবদ্য অভিনয়ে, সেই কামনাই আমরা করি। তানভিন সুইটির জন্য আমাদের অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। হারিয়ে যাওয়া তারকার বাকি পর্বগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।